আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মুহিদ্দিদার তিনশো সাইটাউলিয়ার পূর্ণভূমি সিলেট সিলেটের সিলেট শহর শহরের থেকে বিভিন্ন জায়গায় তিনশো সাইটাউলিয়ার হতো শাহজালাল রহমতুল্লাহ আলহির সফরসঙ্গীরা শুয়ে আছেন আমরা আছি এই মুহূর্তে আমরা আছি এখন শিলাম এলাকায় যেখানে মাহমুদপুর বলে একশো পাঁচ সিঁড়ির মাজার সেই মাজারে এসেছি সেই মাজার সম্বন্ধে আমরা জানবো এবং এখানে খাদেম যিনি আছেন তার বিস্তারিত আমরা জানবো এবং আপনাদেরকে সেই মাজারের যে ইতিহাস ঐতিহ্য আছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আপনারা আমাদের সাথে থাকুন তিনশো ষাট আউলিয়ার শুভ সঙ্গী আসলা জাফর নবীর রহমদ উল্লাহ আলাহি সাইজুল আল তান আস্তানা এ ঠিলা মোহাম্মদ ওহানে এবং তান আউলাদ হিসাবে এই মোহাম্মদুরসওয়ালি ইটিলাতে কোথাও জন্য এবং তার বর্তমানে এখানে যে আসন ওনার নাম হইল সৈয়দ শাহ পাশাহ সৈয়দ শাহ সৈয়দ শাহ পাশাহ কোথায় এবং তাঁর বংশধর হিসাবেও আমরা এখানেও বসবাস করি আছি এবং এখানেও মুখনাম হিসাবে বা মাজার হিসাবে যতটুকু খেয়াল নজর রাখার আমরা কেন আচ্ছা এটা প্রতি বছর একবার হয় কদয় জন্য খতম এবং জিকির আজকার দিনের বেলা খতম হইল রাত্রের বেলা জিকির এবং পরের দিন বোরবেলা বুর বুড়ে যে মিলাদ ভরে সিন্নি বিতরণ করা বিতরণ করা হয় আচ্ছা জি জি

হতে হচ্ছে ও ফাতর বইতে আর গাছও এলাইন দিয়ে থাকতে থাকে আর অন্য বইও তাই তান আল্লাহর দিয়ান হরুক আর যা কিছু তাই তান করতান যে ওয়ালোর লগে যে বড়ো গাছটা এটি হইল মূল গাছটা আর বাকিগুলো তার ডাল ভাল যেটা আমরা দেশে প্রচলিতভাবে হয় যে বট গাছ হতে এই বট গাছ